মিথ্যা মামলায় তাকে সাজানো মামলায় জেল দেওয়া হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মামলা দিয়ে যাতে তিনি দেশে না আসতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। আমাদের অনেক নেতা এখনো জেলে আছেন এবং গত দুই দিন ধরে আমার ঢাকা শহর সহ সারা বাংলাদেশে গ্রেফতার শুরু হয়েছে। আমি হাসিনাকে বলবো না, আজকে পুলিশের প্রধানকে বলবো, আজকে ঢাকার পুলিশ কমিশনারকে বলবো যে কি কারণে আপনি গ্রেফতার করছেন সেটার ব্যাখ্যা আজকে জনগণ জানতে চায়। আপনি কি আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কোন এজেন্সি নিয়েছেন কিনা আজকে সেটাও জনগণ জানতে চায়। আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, আমাদের নেত্রীকে জেলে রেখেছেন, আমাদের নেতাদেরকে জেলে রেখেছেন, আমাদেরকে জেলে নিয়েছিলেন, প্রতিটি নেতা কর্মীকে জেলে নিল। আজকের এই অবৈধ সরকারকে ক্ষমতা হটানোর আন্দোলন কোনোভাবেই বন্ধ হবে না, আন্দোলন চলবেই চলবে। আজকের আন্দোলন জনতার আন্দোলন, আজকের আন্দোলন জনতার আন্দোলন, আজকের এই পদযাত্রা জনতার পদযাত্রা। আজকে আপনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে আজকে কাউন্টার কর্মসূচি দেন, কি কারণে দেন, কি কারণে দেন, যে বিএনপিকে থামানোর জন্য অবৈধ যদি কোনো কিছু কোথাও থাকে পুলিশকে কেন আমরা বেতন দিচ্ছি? পুলিশের কাজ কি? পুলিশের কাজ শুধু বিএনপি নেতা কর্মীদেরকে ধরা? গতকালকে মির সভাপতির সবকে দেওয়া হয়েছে। আমাদের যুবদলের মহানগরীর দক্ষিণের আহ্বায়ক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ঢাকা মহানগরীর গত দুই দিনে 20 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবৈধ গ্রেপ্তার এইটার জন্য কিন্তু পুলিশে যারা আছেন আপনাদেরকে জবাবদিহি করতে হবে। মনে রাখেন এইভাবে চলবে না। আপনাদের এক পুলিশ প্রধান আজকে আমেরিকার সেকশনকে বিদায় নিয়েছে। আপনাদের মনে রাখা উচিত এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমি কোন মিছিল মিটিংকে বন্ধ করার জন্য নির্দেশ দেই নাই। এই হাসিনা বলেছে যদি বিরোধী দল রাজপথে মিছিল করে আমার কার্যালয় ঘেরাও করতে আসে তবুও তাদের উপর আক্রমণ করা হবে না। হাসিনা কিন্তু যখন ধরা খেয়ে যাবে তখন কিন্তু সে এই দলিল দেখাবে, বলবে আমি তো পুলিশকে নির্দেশ দেই নাই। তখন কিন্তু পুলিশ আপনারা ধরা খেয়ে যাবেন। তাই বলতে চাই পরিষ্কার কথা, গ্রেফতার করে এই পর্যন্ত এই চলমান আন্দোলনে এই পদযাত্রা এই গ্যাস বিদ্যুৎ পানি দাম কমানোর দাবিতে আন্দোলনের মধ্যে আমাদের 14 জন নেতা কর্মীকে হত্যা করেছেন। আর শেখ হাসিনা আওয়ামী লীগ মুখস্থ কথা বলে বেড়ায় যে শুধুমাত্র তাদের নাকি হত্যা হয়েছে। আমরা বলতে চাই এই আওয়ামী লীগ এই দেশে এই ঢাকার রাজপথে মুক্তাঙ্গনে রোগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নেচেছিল, এটাই হইল আওয়ামী লীগ। এবং সেই কারণেই সেই সময় দেশে ওয়ান ইলেভেন সরকার এসেছিল। এই আওয়ামী লীগ মানুষ হত্যা করে ওয়ান ইলেভেন এনেছিল, গণতান্ত্রিক রাজনীতির প্রক্রিয়া শেষ করে দিয়েছিল এই আওয়ামী লীগ। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, গতকালকেও বলেছেন ওনার অধীনে নির্বাচন হবে, কোন অনির্বাচিত সরকার দেখতে চান না। আরে আপনি তো অনির্বাচিত সরকার, কে ভোট দিয়েছে আপনাকে? জনগণ ভোট দেয় নাই, জনগণ ভোট দেয় নাই। এমনকি গত 6টি উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে হিরো আলমগীর নামে একজন প্রার্থী হয়েছিল।